দেখো, বীজগণিতীয় ভগ্নাংশকে আমরা কিভাবে সাধারণ হর বিশিষ্ট করতে পারবো, অর্থাৎ দুই বা ততোধিক ধরনের ভগ্নাংশ দেয়া আছে এবং এবং প্রত্যেকটাকে যদি সেম হর বিশিষ্ট করতে বলা হয়ে থাকে, তখন আমরা কিভাবে সেম হর বিশিষ্ট করতে পারবো সেটা আমরা নেক্সট স্লাইড থেকে দেখে নিব। এটার স্টেপ গুলো এখানে দেখো বলা হয়েছে। ফার্স্ট স্টেপে আমাদেরকে কি করতে হবে, লব ও হরের লস সরি যতগুলো ভগ্নাংশ থাকবে সবগুলো ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করতে হবে। এরপরে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে লসাগুকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটা লব ও হরকে গুণ করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করছি, যতগুলো আমাদের ভগ্নাংশ দেয়া থাকবে সবগুলো ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করব। এরপর প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে আমি যদি ওই লসাগুকে ভাগ করি, তাহলে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই যে সংখ্যাটা আমরা পাবো সেইটা হচ্ছে লব ও হরকে গুণ করে দিব। এখন দেখো এখানে তিনটা ভগ্নাংশ দেয়া আছে, এক্স বাই ওয়াই, এ বাই বি, এম বাই এন। এই তিনটা ভগ্নাংশকে আমাদের সাধারণ হর বিশিষ্ট করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ অনুযায়ী ফার্স্ট আমরা কি করব, এখানে তিনটার হর কি পাচ্ছি, একটাতে হচ্ছে ওয়াই আছে, একটাতে বি আছে, আর একটাতে এম, তাই না? তাহলে এই তিনটা হরের লসাগু আমরা কি বলতে পারবো, ওয়াই বি এম। এখন প্রথম ভগ্নাংশ এক্স ওয়াই এর হর ওয়াই, তাই না? তাহলে ওয়াই দ্বারা লসাগু ওয়াই বি এন কে ভাগ করলে ভাগফল কি পাওয়া যাবে, বি এন। এখন বি এন দ্বারা এক্স বাই ওয়াই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। এখন এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু কি হবে এখানে আমরা, তাহলে কি করছি, এর ভগ্নাংশের হর ছিল ওয়াই, সো ওয়াই দ্বারা লসাগুকে ফার্স্টে ভাগ করে দিচ্ছি, তাহলে কি থেকে যাচ্ছে, বি এন। এই বি এন দ্বারা এখন এক্স বাই ওয়াই এর লব কেও গুণ করব, এক্স বাই ওয়াই এর ওয়াই কেও গুণ করব। তাহলে দেখো বি এন দ্বারা লব কেও গুণ করা হচ্ছে, হর কেও গুণ করা হচ্ছে, তার উপরে পেয়ে যাচ্ছে এক্স বি এন ডিভাইডেড বাই ওয়াই বি এন। মানে প্রত্যেকটা ভগ্নাংশের নিচে আমার এইখানে যে লসাগুটা থাকছে সেই লসাগুটাই প্রত্যেকটা ভগ্নাংশের হর হবে শেষে যে। তারপরে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও দেখো এখানে এ বাই বি আছে, তাহলে বি দ্বারা এখন যদি আমি ওয়াই বি এন কে ভাগ করে দেই তাহলে কি থাকে, ওয়াই এন থাকে। সো আমাকে ওয়াই এন দ্বারা লব হর দুইটাকেই গুণ করে দিতে হবে। তাহলে এখানে পাচ্ছি এ ইন্টু ওয়াই এন, বি ইন্টু ওয়াই এন, তাহলে এ ওয়াই এন ডিভাইডেড বাই ওয়াই বি এন। তাহলে দেখো এই ভগ্নাংশের হরেও ওয়াই বি এন আছে, এই ভগ্নাংশের হরেও ওয়াই বি এন আছে। তারপরে তৃতীয় ভগ্নাংশ এন এর হর এন, দেখো এম বাই এন এর হর এন। এখন এন দ্বারা যদি লসাগু ওয়াই বি এন কে ভাগ করি তাহলে আমার ভাগফল কত হবে, ওয়াই বি হবে। সো ওয়াই বি দ্বারা এম বাই এন এর লব ও হর কে আমরা গুণ করে নিব, তাহলে এম ইন্টু ওয়াই বি, এন ইন্টু ওয়াই বি, সো এম ওয়াই বি ডিভাইডেড বাই ওয়াই বি এন। ঠিক আছে, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এ ডিভাইডেড বাই বি ও এন ডিভাইডেড বাই এন এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে দেখো কি কি পাওয়া যাবে, এক্স বি এন ডিভাইডেড বাই ওয়াই বি এন, এ ওয়াই এন ডিভাইডেড বাই ওয়াই বি এন, এম ওয়াই বি ডিভাইডেড বাই ওয়াই বি এন। অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের হরে আমি সেম ভ্যালুটা পাচ্ছি, সেম রাশিটা পাচ্ছি। এভাবে আমরা কি করব, বিভিন্ন ভগ্নাংশকে যদি সাধারণ হর বিশিষ্টকরণ করতে বলা থাকে তখন আমরা এই প্রসেসে সাধারণ হরে সবগুলো ভগ্নাংশকে কনভার্ট করে ফেলব। এরপর আমরা দেখব বীজগণিতীয় ভগ্নাংশ এর যোগ কিভাবে করতে হয়। এখন দেখো ফার্স্টে দেখি যে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগ করতে হলে সাধারণ হর বিশিষ্ট করে লবগুলোকে যোগ করলে যোগফল হবে একটি নতুন ভগ্নাংশ, যার লব হবে সাধারণ হর বিশিষ্টকরণকৃত ভগ্নাংশগুলোর লবের যোগফল এবং হর হবে ভগ্নাংশগুলোর হরের লসাগু। যোগের একটা উদাহরণ আমরা দেখি, এখানে কি আছে, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই প্লাস বি বাই জেড। এটা আমরা কি করতে পারি যে ফার্স্ট এখানে যে স্টেপটা দেয়া আছে সেটা হচ্ছে
ফার্স্ট আমাদের কি করতে হবে, সাধারণ হর বিশিষ্ট করে নিতে হবে। সাধারণ হর বিশিষ্ট করে আমরা লসাগু যদি করি, তাহলে লব গুলোর যোগফল হচ্ছে নতুন ভগ্নাংশের লব, এবং নিচে কি থাকবে সাধারণ হরটা নতুন ভগ্নাংশের হর হিসেবে থাকবে। তো এটা না করে আমরা এই, আচ্ছা এই স্টেপের ক্ষেত্রে তাহলে দেখো, সাধারণ হর বিশিষ্ট যদি করি, তাহলে এইখানে তিনটা যে ভগ্নাংশ আছে, তিনটা ভগ্নাংশের লসাগুটা কি হবে, প্রত্যেকটা সাধারণ হর হবে, তাই না? তার মানে এই লসাগু কি হবে, এক্স ওয়াই জেড। তাহলে এই ভগ্নাংশের হর যেটা আছে এক্স, এক্স দ্বারা, সরি, এক্স এক্স দ্বারা যদি এক্স ওয়াই জেড কে ভাগ করি, তাহলে কি পাবো আমরা, ওয়াই জেড পাবো। তার মানে ওয়াই জেড দ্বারা আমার এই ভগ্নাংশের লব ও হর কে গুণ করতে হবে, তাহলে কি পাচ্ছি, এ ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। আবার এইটারও নিচে কি থাকবে, যেটা লসাগু হবে এটাই তো তিনটা ভগ্নাংশের হর হবে, তাই না? তাহলে লসাগুটা আমি তিনটা ভগ্নাংশের হরে লিখছি, আর যে অংশটা আমি হরের সাথে গুণ করছি সেই অংশটা কি আমাকে লবের সাথেও গুণ করতে হবে। তাহলে এখানে যদি এক্স ওয়াই জেড লিখি, তাহলে দেখো আগে ছিল ওয়াই ছিল, তার মানে কি এক্স জেড গুণ করতে হয়েছে, তাহলে বি এর সাথেও কি এক্স জেড গুণ হয়ে যাবে। তারপরে এখানে নিচে দেখো জেড, জেড এর সাথে কি এক্স ওয়াই জেড, তাহলে এখানে বি এক্স ওয়াই থাকবে, ঠিক আছে? এখন যদি এই তিনটার লসাগু নিয়ে নিই এক্স ওয়াই জেড, তাহলে দেখো আমরা সিম্পলিফাই করার সময় যেটা করি সেটা হচ্ছে এই এক্স ওয়াই জেড আর এই দ্বারা এই ভগ্নাংশের হর ভাগ করব, তাহলে কত পাচ্ছি, ওয়ান। তাহলে যে ভাগফলটা আমি পাবো সেই ভাগফল দ্বারা আবার এইটার লব গুণ হয়ে যাবে। তাহলে ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে এ ওয়াই জেডই থেকে যায়, তাহলে এ ওয়াই জেড থাকলো, এখানে কি থাকলো, বি এক্স জেড, এখানেও তো ওয়ান পাচ্ছি, এখানেও ওয়ান পাচ্ছি, এখানে কি পাচ্ছি, বি এক্স ওয়াই। এভাবেও করতে পারি, আবার আমরা যদি চাই তাহলে এইভাবেও করা যায়, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই প্লাস বি বাই জেড। ধরো এই তিনটার লসাগু আমরা ফার্স্টে নিয়ে নিলাম, তিনটা ভগ্নাংশের হরের লসাগু, যেটা আমরা সাধারণ হর বলছি। তারপরে এইটা দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে কি ওয়াই জেড থাকে না, তাহলে এ ওয়াই জেড হবে প্লাস বি, এখানে ওয়াই দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে কি থাকে, এক্স জেড, তাহলে কি হবে, বি এক্স জেড। আবার এখানে জেড দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে কি এক্স ওয়াই হবে, তাহলে এখানে কি পাচ্ছি, প্লাস বি এক্স ওয়াই। আমরা চাইলে ডিরেক্টলি এইভাবে করতে পারি, অথবা এইভাবে দুই স্টেপেও করতে পারি। এরপর আমরা দেখব যে বীজগণিতীয় ভগ্নাংশ এর বিয়োগ কিভাবে করতে হয়। তো এখানে দেখো দুইটি ভগ্নাংশের বিয়োগ করতে হলে ভগ্নাংশ দুইটিকে সাধারণ হর বিশিষ্ট করে দুইটি বিয়োগ করলে বিয়োগফল হবে একটি নতুন ভগ্নাংশ, যার লব হবে সাধারণ হর বিশিষ্টকৃত ভগ্নাংশ দুইটির লবের বিয়োগফল, এবং হর হবে ভগ্নাংশ দুইটির হরের লসাগু। এইটাও তাহলে সেম প্রসেসে তোমরা চাইলে এরকম ভেঙে সাধারণ হর বিশিষ্টকরণ করে নিয়ে তারপরে বিয়োগ করতে পারো, অথবা ডিরেক্টলি আমি আগে যেটা দেখালাম যোগফলের ক্ষেত্রে, ডিরেক্টলি লসাগু নিয়ে হর দ্বারা ভাগ করে ভাগফল দ্বারা বা লবকে গুণ করতে হবে, তারপরে আমরা পেয়ে যাব হচ্ছে নতুন বিয়োগফলটা। এখানে দেখো উদাহরণ একটা দেয়া আছে, এ বাই এক্স ওয়াই মাইনাস বি বাই ওয়াই জেড। তাহলে সাধারণ হর বিশিষ্ট যদি করতে চাই, তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু নিয়ে নিতে হবে। তাহলে এই দুইটা ভগ্নাংশের হরে দেখো একটা এক্স ওয়াই আছে আর একটা ওয়াই জেড আছে, তাহলে লসাগু কি পাবো আমরা, এক্স ওয়াই জেড। তাহলে প্রত্যেকটার হরে কি থাকবে, এক্স ওয়াই জেড থাকবে। আর দেখবো আগের হর থেকে আমার নতুন যে অংশটা গুণ করতে হয়েছে সাধারণ হর নিয়ে আসতে, সেই অংশটা আমি লবের সাথেও গুণ করে দিব। তাহলে এখানে কি থাকবে দেখো, এক্স ওয়াই ছিল, তাহলে এক্স ওয়াই জেড যদি লিখি, তার মানে কি আমার এক্সট্রা জেড গুণ হয়েছে এখানে, তার মানে এই জেড দিয়ে আমার এইটার লবকেও গুণ করতে হবে। আবার এখানে দেখো এক্স ওয়াই জেড, এখানে হরে কি আছে, এক্স আছে, তাই না? তার মানে এটা দ্বারা আমার এইটার লবকেও গুণ করতে হচ্ছে, তাহলে এ জেড মাইনাস বি এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এই দুইটা হরের লসাগু থাকছে, আর এক্স ওয়াই জেড দ্বারা আমি যখন এটাকে ভাগ করব ওয়ান পাবো, তাহলে ওয়ান দ্বারা আবার যদি লবকে গুণ করে দিই তাহলে এ জেড, আর এখানে তো এই সাইন যেটা মাইনাস মাইনাসই থাকবে, এখানেও যদি আমি হর হর ভাগ করে দিই তাহলে ওয়ান পাচ্ছি ভাগফল, সেই ভাগফল দ্বারা আবার লবকে গুণ করে দিলে আমি এখানে কি পাচ্ছি, বি এক্স। তার মানে আমাদের ভাগফল হচ্ছে এ জেড মাইনাস বি এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড।
তাহলে এভাবে আমরা বিভিন্ন ধরনের বীজগণিতীয় ভগ্নাংশ যদি দেয়া থাকে তাহলে সেখান থেকে ভগ্নাংশের যোগফল এবং বিয়োগফল নির্ণয় করতে পারবো। চ্যাপ্টার ফাইভ এর বেসিক যে জিনিসগুলো জানানো দরকার ছিল সেগুলো আজকের ক্লাস থেকে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে ম্যাথ শুরু করার আগে তোমরা এই জিনিসগুলো বা এই টপিক রিলেটেড বিষয়গুলো ভালোভাবে জেনে নিবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে।